হ্যালো মাইডিয়া স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু সালের জন্য দশম শ্রেণীর ভূগোল আজকে আমরা টাস্ক টু নিয়ে আলোচনা করছি অর্থাৎ পার্ট টু এটার যে প্রশ্নগুলো দেওয়া দেখো চারটে প্রশ্ন দেওয়া আছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন কীভাবে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করে বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি এল নিনো ও লা কীভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে চারটে প্রশ্নের উত্তর আমরা দেখে নাও প্রথম প্রশ্ন দেখো মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কারণটা কি এক নম্বর বায়ু প্রবাহ মরু অঞ্চলে বায়ু অবাধে তার বাহিত প্রভাব অনেক দূরে টেনে নিয়ে যায় দুই নম্বর উষ্ণ ও শুষ্ক বায়ুর উপস্থিতি মরু অঞ্চলে বায়ুর আর্দ্রতা কম থাকার ফলে সেটি অত্যন্ত উষ্ণ হয়ে ওঠে এতে উপরের স্তরের বালুরাশি শুষ্ক ও হালকা হয়ে বহু উড়ে যায় ঝোড়ো বাতাসের প্রাধান্য ঝোড়ো বাতাসের জোর বেশি এতে বাতাসের বাহিত বালুকণার আঘাতে যেমন শিলার ক্ষয় হয় তেমনি ক্ষৈিতপথ বহুদূরে গিয়ে ভূমিরূপ গঠন করে চার নম্বর দেখো উদ্ভিদ শূন্যতা বালুকণা মাটিতে আটকে রাখলে পর্যাপ্ত সংখ্যক উদ্ভিদের অভাব থাকায় মরু অঞ্চলে বায়ু খুব সহজে ও দ্রুত কাজ করে পাঁচ নম্বর শুষ্ক রুক্ষ জমি ও জলাভান্ডার শুষ্ক উষ্ণ আবহাওয়ার জন্য ওপরের মাটির স্তর শুষ্ক ও রুক্ষ থাকায় মাটি ভঙ্গুর আলগা হয় এবং প্রবল বাতাসের আঘাতে তা গুঁড়ো হয়ে হতে থাকে তাহলে এই ইচ্ছা হচ্ছে বায়ুর কাজের প্রাধান্য কেন লক্ষ্য হয় সেটা বুঝলে এবার দেখো দু নম্বর কীভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কীভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে নিম্ন আলোচনা করা হলো। এক নম্বর বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের কারণ হিমাবহ গলনের ফলে কারণে হিমাবহ গলনের ফলে বঙ্গোপসাগরের জলতল বৃদ্ধি পাচ্ছে এর জন্য সুন্দরবনের ছোটো ছোটো দ্বীপগুলি সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়েছে এছাড়া ঘোড়ামারা ও নিউমুর সহ আরও দশটি দ্বীপ নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে দু নম্বর সাইক্লোন জোয়ার ও বান প্রবল সাইক্লোন মুখ্য জোয়ার মুখ্য জোয়ার এবং নদীতে বান আসার ফলে দ্বীপগুলির বারবার প্লাবিত হচ্ছে এর ফলে প্লাবিত অঞ্চলগুলিতে সমুদ্রে জল ঢুকে পড়ায় মাটি লবণাক্ত করে দিয়ে কৃষি বাণিজ্যের অনুপযুক্তি করে তুলেছে এমনকি প্রচুর কৃষি জমি বাঁশ গাছ নারকেল গাছ ও বসতি বিলুপ্ত হয়ে গিয়েছে এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট গেলে এবার দেখো তিন নম্বর পয়েন্ট এল নিনো এল নিনো প্রভাবে সমুদ্র জলের উষ্ণায়ন উষ্ণয়ন হওয়ায় সমুদ্র জলজ প্রাণীগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে এই হচ্ছে তোমার দেখো জলবায়ুর পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করছে তিনটে পয়েন্টে উল্লেখ করলাম এবার দেখো তিন নম্বর পয়েন্ট বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কী বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা জল একটি প্রাকৃতিক সম্পদ এবং এর সরবরাহ প্রকৃতির দানের উপর নির্ভরশীল কিন্তু প্রাকৃতিক জলের যোগান নির্দিষ্ট বৃষ্টির জলকে সংরক্ষিত রেখে পরে কার্যকরভাবে তাকে যখন পুনর্ব্যবহার করা হয় সেই প্রক্রিয়াকে বৃষ্টির জল সংরক্ষণ বলে ওয়াটার হারভেস্টিং যে সমস্ত কারণে বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজন সেগুলি হলো এক নম্বর শুষ্ক ঋতুতে জলের যোগান আর্দ্র ঋতুর সময় বা বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করলে পরবর্তীকালে অর্থাৎ গ্রীষ্মকালীন বা শুষ্ক ঋতুতে জলের সমস্যা লাগু হয় দু নম্বর পরিবেশ সংরক্ষণ ও বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশ সংরক্ষণ ও বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃতির জলভণ্ডার সমৃদ্ধ রাখা প্রয়োজন শুধু প্রকল্প গ্রহণই নয় স জনসচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা যেতে পারে এবার দেখো পরবর্তী পয়েন্ট তিন নম্বর ভৌমজলের ভারসাম্য রক্ষা পৃথিবীর মোট ভূপৃষ্ঠ ক্ষেত্র বলে দুই তৃতীয়াংশেরও বেশি জলভাগের অন্ত অন্তর্গত কিন্তু পৃথিবীর এই বিপুল জলরাশির সাতানব্বই পয়েন্ট ফাইভ লবণাক্ত জল সল্ট ওয়াটার মাত্র টু পয়েন্ট ফাইভ পারসেন্ট সুপেয় জল বা মিষ্টি জল ফ্রেশ ওয়াটার আবার এই দুই দশমিক পাঁচ শতাংশ সুপেয় জলের দুই শতাংশই মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ রূপে জমাটবদ্ধ অবস্থায় রয়েছে মাত্র জিরো পয়েন্ট ফাইভ পারসেন্টই আমরা ব্যবহার ব্যবহার্য পরিমণ্ডলে পেয়ে থাকি সুতরাং একথা বলার অপেক্ষা রাখে না ভৌম জল সঞ্চয় সংরক্ষণে এবং জলাভাব দূরীকরণে বৃষ্টির জল সংরক্ষণ কতখানি প্রয়োজনীয় চার নম্বর পয়েন্টে দেখো নিম্ন জল ধারণ ক্ষমতাযুক্ত মৃত্তিকা অঞ্চল এবং শহরাঞ্চলে জলের যোগান যেসব অঞ্চলে বিশেষত শহরাঞ্চলে মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা নেই বা খুবই কম সেই সব অঞ্চলে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ছাদে বৃষ্টির জল ধরে রেখে তা ভূপৃষ্ট জলাধারে প্রেরণ করে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি করা সম্ভব শহরাঞ্চলে এভাবে বৃষ্টির জল সংরক্ষণ করলে রাস্তাঘাটের জল সমস্যা লাঘব হবে এবং কিছুটা হলেও জলের সমস্যা দূর হবে এবার দেখো পাঁচ নম্বর পয়েন্ট গৃহস্থলির প্রয়োজনীয় জলের সহজলভ্য যোগান সংরক্ষিত বৃষ্টির জল গৃহস্থলির প্রয়োজনে এবং এই সংরক্ষিত জলকে পরিশুদ্ধ করে জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে ছ নম্বর কৃষিকাজে প্রয়োজনীয় জলের সরবরাহ বৃষ্টির জল সংরক্ষণ করলে পরবর্তীকালে কৃষকদের কাছেই সংরক্ষিত জল থাকায় ভবিষ্যতে জলসেচ সহ নানাবিধ প্রয়োজনে কৃষক তা ব্যবহার করতে পারেন এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণের বেশ কয়েকটি সুবিধা হলো জল সরবরাহের খরচ কম খরচ হ্রাস করা দু নম্বর বন্যা প্রতিরোধের সাহায্য মৃত্তিকার উপরিস্তরের ক্ষয় হ্রাস শুষ্ক ঋতুতে বা অসময় জলের যোগান উদ্ভিদ ও কৃষিকাজের উন্নতি ছ নম্বর খরা দূরীকরণে সহায়তা এইগুলো হচ্ছে বৃষ্টি জল সংরক্ষণের প্রয়োজনীয়তা সুতরাং অনেকগুলো পয়েন্ট দিয়ে গুছিয়ে বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে বৃষ্টির জল কেন সংরক্ষণ করা দরকার এবার দেখো আমরা চলে যাই চার নম্বর প্রশ্ন এল নিনো বা লা নিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে দেখো এল নিনোর প্রভাব এল নিনো হল পেক উপকূল বরাবর প্রবাহিত একটি দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্রসূর এই এলনিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ার জেট বায়ু দুর্বল হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে ফলে এলনিনো বছরগুলোতে মৌসুমী বায়ু ভারতে দেরিতে প্রবেশ করে এবং খরা সৃষ্টি করে তাহলে বুঝতেই পারলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে স্বাভাবিক যে প্রবাহ তাকে ব্যাহত করে দিয়ে আমাদের মৌসুমি বায়ুকে আসতে দেরি করে এবং আমাদের এর ফলে কি খরা পর্যন্ত হতে পারে ঠিক আছে এবার দেখো লা নিনার প্রভাব এটি একটি উত্তরমুখী অতি শীতল স্রোত উত্তরমুখী অতি শীতল স্রোত এর প্রভাবে ভারত মহাসাগর প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পূর্ণ উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে তাহলে এটা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু প্রবেশ করে তাই লা নিনার বছরগুলোতে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে এল নিনোতে খরা হয়ে গেল আর লানাতে বৃষ্টিপাত প্রচুর হল বন্যা হয়ে গেলো তাহলে এই ছিল তোমার ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের বিষয়ের দু হাজার একুশ সালে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক তোমরা পেয়ে যাচ্ছ আর নিচে দেখো ডেসক্রিপশানে তোমার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি টাস্কের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু যে কোনো সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কগুলো করে নিতে পারবে আর নতুন বন্ধু থাকলে অবশ্যই হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এই ধরনের ভিডিও তোমরা সবই পেয়ে যাবে ওকে বাই বাড়িতে থেকো সুস্থ থেকো ভালো থেকো